আজকের ভিডিওটা শান্তিপুরের রাস উৎসবকে কেন্দ্র করে। এই রাসের কিভাবে সৃষ্টি হয়, কে সূচনা করেন, সব তোমাদের ডেসক্রিপশনে দিয়েছি। I also have made a video on this festival. You will like it very much, I hope so. And keep watch till the end. Don't miss it. I know you like this video. হ্যাঁ, এটা হচ্ছে শান্তিপুরের রাস উৎসব, যেটা বিশ্ববিখ্যাত। আর হ্যাঁ, এই রাস উৎসব দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসেন। মথুরেশ গোস্বামী প্রতিষ্ঠিত বড়গোস্বামী বাড়িতে হাজার বছরের প্রাচীন কোষ্ঠী পাথরে রাধারমণ বিগ্রহ আছে। আর এই রাধারমণ বিগ্রহকে কেন্দ্র করেই শান্তিপুরের এই বিখ্যাত রাস উৎসবের সূচনা হয়। এই বড়গোস্বামী বাড়িতে দেখো কত দূর দূরান্ত থেকে মানুষ আশ্রয় নিয়েছেন এই রাস উৎসব দেখার জন্য। তোমরা শান্তিপুরের রাস দেখার জন্য বাই ট্রেন ফ্রম শিয়ালদা থেকেও আসতে পারো, অথবা তোমরা বাই বাইক অর কার গুপ্তিপাড়া ঘাটেও আসতে পারো। এখানে আরেক আকর্ষণ ক্যানভাসের ওপর অঙ্কন করা পটেশ্বরী কালীমাতার মূর্তি, যেটা 16th century পুরনো। এখানে রয়েছে মঠ বাড়ির ক্যান্ডেল লাইটের আলোকসজ্জা, যেখানে কোনো বৈদ্যুতিক আলো নেই। I went to some restaurants and visited some pandels. There's all details I have given. If you get more videos like this, then do comment on comment box. In the next video, I'll talk about Shantipur Rajatra. So keep watching and stay with me.